হ্যালো ভিহার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যাপস রিভিউ থেকে আপনার সবাইকে স্বাগত আজকে আমি যেটা টপিক আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে কোনো অ্যাপস ডাউনলোড করা লাগবে না আপনার ফোনেই সেটিং আছে কারোর ক্ষমতা নেই যে আপনার ফোনটি চুরি করবে এবং ধরা পড়বে না 100% ধরা পড়বে কিভাবে সেটা এখন আমি দেখাবো তার আগে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যাব সেটিংয়ে মোবাইল সেটিং তারপর আসবো নিচে সিকিউরিটি এই সিকিউরিটিতে আসার পর দেখুন এখানে এই সিকিউরিটি সিকিউরিটিতে যাব এখানে এখানে আসবো মোবাইল এনতিটের মোবাইল এনতি এটা যে মোবাইল এনটিটের এই যে এখানে এটাতে আমরা ঢুকবো সেটা নিউ সেটিং এখানে আমাদের কোড দিয়ে যাওয়া হবে ডিজিট থেকে বারো ডিজিটের মধ্যে আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি এমনিতে দিলাম আপনারা অন্য যে কোনো পিন দিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে ভালো মনে করেন এই লকটা কীরকম আপনার ফোনটি যদি চুরি হয় এইটা যদি অন করা থাকে আপনার ফোনে যে সিমগুলো থাকবে ওই সিমগুলো কেউ যদি আবার খুলে ফেলে আবার নতুন সিম তোলে মানে উঠায় ফোনে নতুন সিম উঠায় তাহলে আপনার ওইখানে নাম্বার দেওয়া থাকবে তিনটা ওই তিনটা নাম্বারে যে সিম নতুন করে তোলা হবে ওই সিম থেকে এস এম এস যাবে তখন আপনি কি করতে পারবেন ওই সিমের ইয়েতে কেস করতে পারবেন যে এই আমার ফোনে এই যে এই নাম্বার তোলা হয়েছে আপনাদের আপনারা এই যে ফোনের আইএমই নাম্বার দিয়ে এটা ট্র্যাক করতে পারবেন বা আপনার সিমের ওই সিমের লোকেশন বের করতে পারবেন তাহলে চলুন দেখা যাক পিন দিলাম নেক্সট এখানে আপনার নাম্বার দিতে হবে যে নাম্বারগুলোতে এসএমএস যাবে আপনার সিম খুলে অন্য সিম ঢুকলে সে ওই সিম থেকে আপনার সিমের যে নাম্বার দিতে হবে এখানে একটা আপনি কন্ট্যাক্ট থেকেও দিতে পারেন এখানে একটা দেওয়ার পর আবার নিচে এটা দেওয়া হলে নিচে একটা তারপর একটা আমি একটা দিচ্ছি এই যে অ্যাড এইরকম তিনটে অ্যাড করে আমি একটাই অ্যাড করলাম তারপরে এই যে এখানে ডাউন করে দিলে বাস অন হয়ে যাবে এইভাবে আপনি তিনটে দিতে পারবেন নাম্বার দিয়ে আপনার ফোন সেভ থাকবে কোনো চোরের ক্ষমতা নেই যে যতদিন পর্যন্ত আপনার সেটের র্যাম না চেঞ্জ করছে ততদিন আপনার ফোনে এইরকম সিম তুলবে বাস কাজ হবে সিআইএসএমে চলে আসবে আপনার কাছে তো আজকে পর্যন্ত ছিল ভিডিওটি দেওয়ার জন্য আবার ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি ধন্যবাদ